ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আই মেহেদী হাসান জুয়েল। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকে যে বিষয়টা শেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনার একটি ছবি পাসপোর্ট সাইজের করবেন। তো অনেকেরই অনেক সময় পাসপোর্ট সাইজ ছবি দরকার হয় এবং ইমার্জেন্সিভাবে দরকার হয়, কিন্তু কিভাবে সেটা পাসপোর্ট সাইজের করবেন সেটা জানেন না। সো আজকে খুবই শর্টকাট কিছু টেকনিক এবং খুবই কম সময়ের ভিতরে কীভাবে একটি ছবি পাসপোর্ট করবেন সেটাই দেখাই দিব। সো প্রথমে ছবিটা আপনার কম্পিউটার ডিসপ্লের উপর রাখবেন, তারপরে আপনার ফটোশপ ওপেন করবেন। ফটোশপ ওপেন করার পরে আপনার যে ছবিটা আপনি পাসপোর্ট করবেন সেটা ড্র্যাগ করে এনে ফটোশপের ভিতরে ছেড়ে দিবেন। তারপরে এই ছবিটা আপনি উইথে দিবেন 40 mm এবং হাইটে দিবেন 50 mm এবং রেজুলেশন 300 দিয়ে এই ছবিটা আপনি ক্রপ করে নেবেন। আপনার মন মতন করে যতটুকু আপনার দরকার হয় ততটুকুই আপনি ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পরে দেখতেছেন আমার ছবিটা ক্রপ হয়ে গেছে। এবার এই ছবিটা আমি সেভ করব, ছবিটা আমি ডেস্কটপে সেভ করব। সেভ করার পরে এই যে ছবিটা আমার সেভ হয়ে গেছে, এখন আমি যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি সার্চ করবেন বিজি। দেখছেন আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট যেখান থেকে আমরা করবো, বিজি ওয়েবসাইটে গিয়ে আপনি এই ডেস্কটপ থেকে আপনার ছবিটা আপনি ড্র্যাগ করে এনে ক্রোম ব্রাউজারের ভিতরে থেকে আপনি ওই ওয়েবসাইটের ভিতরে ছেড়ে দিবেন। দেখছেন আমার ছবিটা কি সুন্দর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, এখন এটা আমি ডাউনলোড করব। সো আমার ছবিটা এখন ডাউনলোড হয়ে গেছে, আমি কন্ট্রোল জে দিয়ে ছবিটা ডাউনলোড ছবিটা আমি এবার আবারও ফটোশপে নিয়ে যাব। এবার দেখতে পাচ্ছেন আমার ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এবার আমি একটা লেয়ার নিব, তারপরে এই ছবিটার আমি একটু গায়েব করে দিই, আমি লেয়ারটাকে পুরো কালারে ভরে দিব, যে এই কালারটা পাসপোর্ট সাইজ ছবিতে মানায় সেই কালারটা নিয়ে এই ছবিটা আবার আমি নিয়ে আসব। তারপরে কন্ট্রোল ই প্রেস করে ছবি দুইটাই আমি মার্জ করব। মার্জ করার পরে টুকটাক এডিটিং বিষয়গুলো সেটা আপনি ভালোই বুঝবেন, সেগুলো আপনি আপনার মতন করে করে নেবেন। আর যদি কোনো কিছুতে আপনার মনে হয় যে না এটা দরকার তাহলে আমার কমেন্টে জানাতে পারেন, আমি সেইভাবে আপনার জন্য ভিডিও দিব, আপনাকে শিখাই দেব, কোনো সমস্যা নাই। তারপরে যখন আমার ছবিটা মোটামুটি পাসপোর্ট সাইজের হয়ে গেছে, এখন আমি আবারও ক্রপ করে নিব। দেখছেন আমার ছবিটা হয়ে গেছে প্রায় কাছাকাছি। এবার আমি কন্ট্রোল এন দিয়ে একটি নতুন একটা কাস্টম পেজ নিব, যেটা হচ্ছে A4 সাইজ। এবার A4 সাইজে এবার আমি এটা নিয়ে এবার টান দিব। দেখতেছেন আমার ছবিটা পাসপোর্ট হয়ে গেছে। এখন আমি কন্ট্রোল ই দিয়ে ছবিগুলারে চারটা ছবিতে নিব, যেহেতু পাসপোর্ট সাইজ ছবি চারটার দরকার হয়। কন্ট্রোল অল্টার শিফট, এইভাবেই খুবই সহজে আপনি আপনার একটি ছবিকে পাসপোর্ট সাইজ করতে পারেন। তো এমন ধরনের টিউটোরিয়াল যদি আপনাদের আরও দরকার হয় তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন। সো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।